হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড আজকে অনেক দিন পরে আমরা এইভাবে বসে ভিডিও বানাচ্ছি, এবং আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা আপনারা আমাকে কমেন্ট সেকশনে অনেকবার জিজ্ঞেস করেছেন। সেটা হচ্ছে যে আপু, একটা ভালো কন্টেন্ট কীভাবে লেখে, বা আপনি আপনার প্রসেসটা যদি আমাদেরকে ডিসক্রাইব করতেন। তো একজন কন্টেন্ট রাইটার হিসেবে আমি আপনাদেরকে আমার পুরো প্রসেসটা এই ভিডিওটার মাধ্যমে দেখাবো, এবং আপনারা দেখে শিখতে পারবেন। অ্যান্ড আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানাবেন যে আপনারা কতটুকু শিখতে পারলেন। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক দ্য ভিডিও ডেফিনেটলি। অ্যান্ড ডেফিনেটলি আপনাদের যদি মনে হয় যে ভিডিওটা হেল্পফুল, তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। কিন্তু আজকের ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা মিনিট আমি একটু সময় নিব, এবং এইটা হচ্ছে এই ভিডিওটার ইন্ট্রো দিতে পারতাম আমি, কিন্তু আমি আমার একটা ফ্রেন্ড আছে, তার একটা গান দিব এই ভিডিওটার পরে বা এই ইন্ট্রোটার পরে। সো আপনারা শুনবেন, অ্যান্ড কেমন লাগলো তারা জানাবেন। অ্যান্ড শি ইজ রিয়েলি ট্যালেন্টেড। অ্যান্ড ইয়েস, লেটস হিয়ার ফ্রম হার। সো আশা করি আপনাদের পুরো গানটা রিদ মাঝারে ভালোই লেগেছে। লেটস টক অ্যাবাউট স্কিলস। সো এখন দেখেন, আমরা প্রথম যে প্রসেসটার মধ্য দিয়ে যাই, বা আমি যে প্রসেসটার মধ্য দিয়ে যাই, সেটা হচ্ছে আমি গুগলের যে কিওয়ার্ড প্ল্যানারটা আছে সেটা ব্যবহার করতে পারি আর কি, যেটা করি আমি। সো অনেকেই আছেন আপনারা একদম বিগিনার, আপনাদের কোনো আইডিয়া নেই এটা কী। সেটা হচ্ছে গুগল অ্যাডসের মধ্যে আপনি যখন এটাকে ক্রিয়েট করবেন, আপনি এইখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার। এটা কিওয়ার্ড রিসার্চ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং এই কিওয়ার্ড প্ল্যানার দিয়ে আপনি মোটামুটি ভালো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, এটা 100% অ্যাকুরেট হয় না, যেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলবো। কারণ দেখা যায় যে অনেক কিওয়ার্ড আসলে দেখায় যে লো কম্পিটিশন, বাট আমি যদি অন্য কোনো সফটওয়্যার এটা দিয়ে দেখি, তাহলে দেখা যায় যে আসলে এটা লো কম্পিটিশন না, এটার মধ্যে মোটামুটি কম্পিটিশন আছে, এবং অতটা সার্চ রেজাল্টটাও অ্যাকুরেট দেখায় না, যেটা নাম্বারটা দেখায় 10,000, 1,00,000 এরকম। সো এটার জন্য আমি কী করি, প্রথমেই যে আমার কিওয়ার্ডটা থাকে সেটা আমি আসলে ছোটো ছোটো লোকেশন টার্গেট করি, বড় বড় লোকেশন টার্গেট করি না, কারণ এটা র্যাঙ্কিংয়ে কষ্ট হয়ে যেতে পারে। সো আমি যদি ইউএস থেকে, ইউএসের অডিয়েন্সকে আমার ব্লগগুলো পড়াতে চাই, তাহলে আমি ইউএসকেই টার্গেট করে কিওয়ার্ডটা সার্চ করি। সার্চ করার পরে আমি এরকম 10টা কিওয়ার্ড সর্ট করে নিই। সর্ট করার পরে একটা ব্যাপার দেখেন, আমরা যখন এই কিওয়ার্ডগুলোকে সর্ট করি, যেমন ধরেন আমি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করি, সো আমার কাছে অনেকগুলো কিওয়ার্ড আইডিয়া আসবে। সো আমি 10টা আলাদা করে রাখলাম, যেটা ভালো সার্চ আছে এবং যেটা আমার ব্লগের জন্য বেটার হতে পারে। এরপরে এটাকে আমি ডাবল চেক করি। আমার ব্রাউজারে সাধারণত দুইটা প্লাগিন আছে, যেটা একটা হচ্ছে কিওয়ার্ডস এভরিওয়্যার, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আরেকটা হচ্ছে উবার সাজেস্টে। সো এই দুটা আমি কেন রাখি, যাতে আমি সার্চ ভলিউমগুলো বুঝতে পারি এবং কম্পিটিশন বুঝতে পারি, ডোমেন অথরিটিসগুলো বুঝতে পারি। এবং এটা জেনে রাখা আপনার জন্য খুবই ভালো হয় যদি আপনি দেখেন আর কি। সো এই যে সার্চ বার বা এই যে আপনার
প্লাগিনসগুলো রয়েছে এগুলো কিন্তু পেইড প্লাগিনস। সো আপনি সাধারণত ভাববেন যে আপু এইটা ব্যবহার করার মতো তো সামর্থ্য আমার কাছে নেই, আমি তো বিগিনার, তো এটার ফ্রি ভার্সনটাও আপনি ব্যবহার করতে পারবেন। তো কিওয়ার্ড প্ল্যানার থেকে যে 10টা কিওয়ার্ড আমি নিলাম, এটা আমি একটা একটা করে গুগলে সার্চ করি, কারণ আপনি যদি উবার সাজেস্টেড ডিরেক্ট সফটওয়্যারে যে সার্চ করেন তাহলে তিনটার বেশি সার্চ করতে পারবেন না ফ্রি সার্চে। অ্যান্ড এটার জন্য আপনি যদি গুগলে যে প্লাগিনটা ব্যবহার করেন তাহলে আপনি 20টার বেশি সার্চ করতে পারেন। অ্যান্ড পাশাপাশি একটা উইন্ডোতে দেখায় যে আসলে কীরকম কী কী কিওয়ার্ডগুলো রয়েছে। সো এটা আপনার জন্য আসলে ন্যাভিগেট করা ভালো হবে। সো আমি ধরেন একটা কিওয়ার্ড পেলাম অ্যান্ড কনফার্ম হয়ে গেলাম যে এই কিওয়ার্ডটাতে যদি আমি আর্টিকেল লিখি বা এই কিওয়ার্ডটা ঘিরে যদি বা এই টপিকটা ঘিরে যদি আমি আর্টিকেল লিখি তাহলে আমার জন্য বেটার হবে। তখন যে আমি কী করি, ওই কিওয়ার্ড এর মধ্যে যে ছোটো ছোটো হেডার দেওয়ার প্ল্যান থাকে, যেটা H2 হেডার থাকে, যেটা H3 বা আপনি ধরেন H1, যেই হেডারগুলো থাকে বা যে পয়েন্টগুলো থাকে ওগুলো আমি সার্চেবল কিওয়ার্ডসগুলো নেই। অর্থাৎ আমি ডিজিটাল মার্কেটিংয়ে সার্চ করার পরে উবার সাজেস্টে যে পাশে বিভিন্ন ধরনের এই যে কিওয়ার্ডসগুলো পেলাম সেই কিওয়ার্ডসগুলো আস্তে আস্তে আমি আনলিস্ট করে দেওয়ার চেষ্টা করি এই ব্লগটার মধ্যে। তাহলে কি হয়, কোনো কোনোভাবে যখন কেউ সার্চ করে বা ভিতরের কোনো কিছু সার্চ করলেও ব্লগটা দেখানোর পসিবিলিটি থাকে। অ্যান্ড আমি সাধারণত এসইওর জন্য ইয়োস্ট প্লাগিনটা ব্যবহার করি ওয়ার্ডপ্রেসে, হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। অ্যান্ড এইটাতে কি হয়, আপনি দেখতে পারবেন বা আপনার জন্য হেল্পফুল হয়। এখন আপনি যদি এই যে ওয়ার্ডপ্রেস ব্লগ ট্রক না থাকে বা এই যে ধারণা না থাকে, আপনি জাস্ট কিছু ফ্যাক্টর জেনে রাখলেই হয়, যেমন আপনার যে কিওয়ার্ডটা থাকে সেই কিওয়ার্ডটা আপনার টাইটেলে যেটা থাকে সেইটা আপনার ইউআরএলে থাকা ভালো, তারপরে আপনি যে ফার্স্টে স্টার্টিং করেন ব্লগটা সেটাতেও থাকা ভালো, এটা আপনার র্যাঙ্কিং ফ্যাক্টরে অনেক হেল্প করবে। এরপরে আপনি যে H2 হেডারগুলো দেন বা যে হেডলাইনগুলো দেন সেগুলোতে যদি আপনার এই যে কিওয়ার্ড ব্যবহার করেন সেটা থাকলেও আপনার জন্য বেটার র্যাঙ্কিংয়ে। এরপরে আপনি যে ইমেজ ব্যবহার করেন সেই ইমেজটার যে নামটা আপনার ডেস্কটপে সেভ করেন সেটার মধ্যেও আপনার যে কিওয়ার্ডটা আছে বা টাইটেলটা আছে ব্লগের সেটাও থাকলে ভালো। এবং ব্লগটা ইন্টারঅ্যাক্টিভ করার জন্য আপনি ব্লগটার ভিতরে কোয়েশ্চেন করতে পারেন, ইনফোগ্রাফিক্স দিতে পারেন, সব কিছু দিতে পারেন। অ্যান্ড আপনি যখন থেমে থেমে আপনার অডিয়েন্সকে কোয়েশ্চেন করবেন তখন আসলে আপনার অডিয়েন্সের কাছে ওইটা ইন্টারঅ্যাক্টিভ লাগবে। এখন এইসব ব্যাপারের পরে আপনার মাথায় নিশ্চয়ই প্রশ্ন আসছে যে আপু আমার তো ব্লগ লেখার সময় কোনো মাথায় আইডিয়া আসে না, আমার ইংরেজি খারাপ, তখন আমি কি করব বা হোয়াট ইজ ইউর সাজেশন যারা নিউ রাইটার, কোনো আইডিয়া নেই কীভাবে শুরু করবে। সো যারা কন্টেন্ট রাইটার হতে চান তাদের জন্য মেইন ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে আপনার স্যাম্পল রেডি করা। উইদাউট স্যাম্পল আপনাকে কেউ কখনো হায়ার করবে না। অবভিয়াসলি আপনার যে ওয়েবসাইট থাকতে হবে এরকম কিছুই নেই, আপনি আপনার MS ডককে ব্যবহার করেও আসলে এই ব্লগটা লিখতে পারেন। এখন আমি কয়েকটা সফটওয়্যার ব্যবহার করে থাকি যে সফটওয়্যারগুলোর জন্য আমার ব্লগ লেখার স্টাইলটা অন্যরকম হয়। এখন একটা হচ্ছে হামিং ওয়ে, আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আর একটা হচ্ছে গ্রামারলি। এই দুটাতে কি হয়, আপনি আপনার যে ব্লগটার মধ্যে সেই ব্লগটার মধ্যে যত কম প্যাসিভ ভয়েস ব্যবহার করবেন, তারপর কম্পাউন্ড সেন্টেন্স কম ব্যবহার করবেন, আপনার অডিয়েন্সের জন্য সেই রিডেবিলিটিটা বেশি থাকে। সো এটা সবসময় মনে রাখবেন। প্লাস আমি এই দুটো সফটওয়্যার নিয়ে লিখি এবং ওই সেক্টরে উবার সাজেস্টে যখন আমি কোনো কিওয়ার্ড সাজেস্ট করি সার্চ করি তখন আসলে নিচে অনেকগুলো আর্টিকেল আসে, এগুলোকে ব্যবহার করে আমি পড়ি, পড়ার পরে ওইটাকে রিসার্চ করি অ্যান্ড ওগুলো মিলিয়ে আমি আমার টোন অনুসারে লিখি, যেটাকে কাইন্ড আপনি রি রাইট বলতে পারেন অথবা ইন এ বেটার ওয়ে রাইটিং আর কি একসাথে করে লেখা। সো এইভাবে আমি প্রসেসিংটা করে থাকি। অ্যান্ড আপনি যদি একজন ব্লগ রাইটার হতে চান, বর্তমানে এখন কিন্তু অসংখ্য মানুষ ব্লগ রাইটিং করছে, আপনি বিভিন্ন বাংলাদেশের গ্রুপগুলোতে দেখবেন এই যে অ্যাফিলিয়েট গ্রুপগুলো তো আছে সেখানে অনেক ব্লগ রাইটার খুঁজছে। সো আপনাকে যে ফ্রিল্যান্সিংয়ে কাজ করতে হবে এমন না, আপনি দেশীয় ক্লায়েন্টের জন্য কাজ করতে পারবেন। অ্যান্ড অলসো আপনার কাছে যদি 3-4টা স্যাম্পল থাকে, আপনি medium.com নামের একটা প্ল্যাটফর্ম আছে অথবা লিঙ্কডইন আছে, লিঙ্কডইনে যে ওখানে আর্টিকেল নামে লেখা যায় বা পাবলিশ করা যায় ওগুলো করে রাখতে পারেন আপনার জন্য, এটা আপনার জন্য বেটার হবে। অ্যান্ড আপনি যত ভালো রাইটার হবেন এবং আপনার টোনের মধ্যে এসইও টোনগুলো থাকবে বা ফ্যাক্টরগুলো থাকবে সেগুলো আসলে আপনার জন্য হেল্পফুল হবে। সো আমি চেষ্টা করেছি পুরো প্রসেসটা আপনাদেরকে বলার, অ্যান্ড এন্ড অফ দ্য
ডে আমি যেটা সবসময় মেক শিওর করি, আমার যে ব্লগগুলো থাকে সেই ব্লগগুলো যাতে বোরিং না হয়, আমার ব্লগগুলোর শেষে যাতে একটা সিটিএ থাকে, একটা কল টু অ্যাকশন থাকে, যে আমি তাদেরকে বলে দিই যে একটা কিছু বা কমেন্ট করতে বলে দিই। সো দ্যাটস অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। আপনারা আমার ওয়েবসাইটে যেতে পারেন অ্যান্ড আমার ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন যে আমি কী ধরনের ব্লগ লিখি বা আমার টিম কীভাবে ব্লগ লেখে বা আমাদের স্টাইলটা কেমন। সো আপনারা জয়িতা ব্যানার্জি .com সার্চ করে দেখতে পারেন। সো আজকের এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আশা করি আপনাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা ভিডিও হবে যারা নতুন রাইটার হবেন বা তারা এই টিপসগুলো ব্যবহার করবেন। অ্যান্ড দ্যাটস অল ফর টুডে, অ্যান্ড আমি আপনাদের বেশি সময় নিব না। আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অ্যান্ড আমাদের কিন্তু ইনস্টা আন্ডারকভারের কোর্সটা চলছে, সো আই হোপ আপনারা এই কোর্সটা থেকে অনেক কিছু শিখতে পারছেন। অ্যান্ড নেক্সট কোন কোন কোর্স চান সেগুলো আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো দ্যাটস অল ফর টুডে, আল্লাহ হাফেজ এভরিওয়ান, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। Signing out.